আমার বাবা খুব গরিব ছিল, টাকা পয়সার অভাবে আমাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর পড়াতে পারেনি। আমার বয়স যখন 14 বছর ছিল তখন আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর আমার স্বামী দিনমজুরি কাজ করে, সকাল 7টা বাজে যায়, আস্তে আস্তে সন্ধ্যা হয়। আমি বাড়িতে রান্নাবান্না কাজ করি, মাঝে মাঝে স্বামীর সাথে ধান কাটার দিনমজুরি কাজ করি সংসারের আয়ের জন্য। আমরা দুজন মিলে সংসারে যা আয় করি কষ্ট করে চলতে হয়। আমি চাই আমার মেয়ে আমার মতো যাতে কষ্ট না করে। আমি অল্প শিক্ষিত করেছি বলে আমি শিক্ষার মর্যাদা বুঝি। জয়নুর যখন প্রথম স্কুল শুরু করে তখন সে খুবই চুপচাপ ছিল, কিন্তু সে শেখার প্রতি খুব আগ্রহ ছিল। আমি যখন ওয়ানে ছিলাম তখন আরো ভালো করে পড়তে চেয়েছিলাম, তখন বই ছিল খুব কম, তাই ভালো করে পড়তে পারে। বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থী পড়তে পারে না, যারা পড়তে পারে তারা বুঝতে পারে না, এর ফলে তারা পড়ার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলতেছে। স্কুলে আমরা শিশুদেরকে খেলার মাধ্যমে এবং আনন্দ দানের মাধ্যমে পড়তে ও শিখতে সহায়তা করি। স্কুলের বাইরে বাচ্চাদের মুক্ত পরিবেশের শিকার একটি স্থান হচ্ছে কমিউনিটি রিডিং ক্যাম্প। সেখানে বাচ্চারা অনেক আনন্দের সাথে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে পড়তে ও শিখতে পারে। আমরা রিডিং ক্যাম্পে গিয়ে ছবি আঁকি, গান করি, গল্প করি, সবাই মিলে বই পড়ি। জয়নুর এখন খুব ভালোভাবে পড়তে এবং বুঝতে পারে, ফলে সে স্কুলের সব কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমার বই পড়তে খুব ভালো লাগে, বাড়িতে আনলে আমার আম্মা আমাকে পড়তে সাহায্য করে। আমি যখন রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি তখন জয়নুর ছোট ভাই বোনদের লেখাপড়া শিখাতে সাহায্য করে। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। শিক্ষক হয়ে ম্যাডামরা আমাদেরকে যেরকম করে শিক্ষা দিচ্ছে, আমিও অন্যদেরকে সেরকম করে শেখার জন্য শিক্ষক হতে চাই। মেয়েদের লেখাপড়াটা বিশেষভাবে জরুরি, কারণ আজকের মেয়ে আগামীকালকের মা। একজন শিক্ষিত মাই পারে একটি সুশিক্ষিত জাতির ভার দিতে।